সবাই কান্নাকাটি করছে, আমরা যে কোনো প্রকারে বাড়ি যেতে চাই। আপনারা দেখছেন টাইমস বাংলা, ফাইট ফর রাইট। সাইডে আছি, এখানে তিন মাস কাজ করার পরেও ওয়ান্ডার আমাদের খেতে দিচ্ছে না। তেলেগুড়া বাজারে যাচ্ছি, পুলিশ মারছে, এখানে আমরা খুব মুসিবতের মধ্যে আছি। আমরা যে কোনো প্রকারে দিদির কাছে রিকোয়েস্ট, যে কোনো প্রকারে আমাদের বাংলার মানুষ, আমরা বাংলায় ফিরে যেতে চাই, এই রিকোয়েস্ট করে বলছি। আমাদের মা ভাই বোন সবাই আমাদের জন্য চিন্তায় আছে, সবাই কান্নাকাটি করছে, আমরা যে কোনো প্রকারে বাড়ি যেতে চাই। এখানে বাজারের মার্কেটের প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে, চাল 70 টাকা কেজি, আলু 70 টাকা কেজি, জল পাচ্ছি না, খেতে পাচ্ছি না, যে কোনো প্রকারে আমাদের রাস্তায় উঠতে দিচ্ছে না। ইদানিং কালকের এখানে পুলিশ এসে আমাদের মারধর করেছে, পুলিশ বলেছে যেখানে লোক সেখানে ফিরে যাও, না তো অবস্থা খুবই সিরিয়াস। তেলেগু ভাষা আমরা বলতে পারি না, ওদের সঙ্গে কথা বলতে পারছি না। অন্ডাদের যাদের কাছে কাজ করছিলাম তারা পয়সা দিচ্ছে না, খেতে দিচ্ছে না, আমরা খুব মুসিবতের মধ্যে আছি। দিদির কাছে বারবার করে রিকোয়েস্ট করে বলছি, যেখানে মানুষ আমরা এখানে মিনিমাম অন্ধে 170,000 লোক আছি, তাদের মধ্যে আমরা এই 12 হাজার আছি, 30-35 হাজার লোক, এই 12-35 হাজার লোকের কোনো পরিষেবা নেই, জল পাচ্ছি না, আমাদের উপরে মারধর অত্যাচার হচ্ছে, খেতে পাচ্ছি না, আমাদের বাচ্চাগুলো অসহায় মরছে, আমাদের এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা সবাই এখানে না খাওয়ার অভাবে পড়ে আছে, খাবার পাচ্ছি না আমরা। ক্যামেরা।